গুড মর্নিং, নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। আজকে ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, আর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ সকালে স্নান টান করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এখন আমরা রয়েছি বাইরে, মেয়ে বায়না করছে বাইরে আসার জন্য, আর রুমে আমার বর নাইট শিফট করছে তার জন্য শুয়ে আছে। এবার আমরা উপরে যাবো, মা চল আ চল। এই যে বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম আমি কোন জায়গাতে থাকি কোন জায়গাতে না, সেসব শেয়ার করার জন্য এই যে আমি এই রুমে থাকি। এই যে এটা হচ্ছে রুম মালিকের। দৌড়ে আসছে, ও রুমে একা থাকে না, তার জন্য বাইরে আসার পর পুরো ওর স্বাধীন, ঠিক না? এবার আমরা উপরে যাই, যাচ্ছে ময়না, বাই দাদা, বাই, টাটা বলো, টাটা 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 দাও, টাটা ও দেবে না। মাসা ওকে কি বলবো, ও রুম খুবই ছোট, দেখো এখানকার কিরকম, দেখো পুরা গ্রাম পড়বে, মা কাকের মতো পড়ে যাবে, পুরা গ্রাম থেকে না বন্ধু। এখানে অনেক ও নারকেল গাছ রয়েছে, এখানে নারকেল খুব অল্প দামে পাওয়া যায়, দেখো। এই সাথে এই যে এই কি করবো না, রুমে একা একা বসে ভালো লাগে না, তার জন্য ভাবছি আজ তোমাদের সাথে কথা বলে কিছু শেয়ার করি। এখানে শুধু আমি এক আমিও রয়েছি বাঙালি, আর বাঙালি নেই, সরি আর বাঙালি নাই, সব কানাডা তামিল ফ্যামিলি, কারোর সাথে বাংলা কথা বলতে পারি না, তাই ভাবলাম তোমাদের সাথে অল্প কথা বলে নিই। এই কি হয়েছে, হ্যাঁ মেয়ে এবার বায়না খুশি উপরে উঠবে, দেখো এই যে, ঠিক আছে আমার সকালে রান্না রান্না করে একদম আমিও খেয়েছি, মেয়েকে খাইয়ে দিয়েছি, বর খাইয়ে দিয়ে এখন ঘুমাচ্ছে, তার জন্য আমরা বাইরে আসা, নাইলে কী হয় জানো বন্ধুরা, ও রুম খুবই ছোটো, মিডিলে ও পার্টিশন রয়েছে না, ও দরজা নাই, তার জন্য পড়বে, তার জন্য আমার বাইরে আসা। এ বাবা দুষ্টামি, অনেক দুষ্ট দুষ্ট হয়েছে ও, এদিকে দেখো মা, এদিকে এদিকে, এই যে আই টাটা দিলা, টাটা পাপ্পি দে পাপ্পি, ও মা গো খুব দুষ্ট হয়েছে, দেখো রুমে একা রয় সব সময়, আমি দরজাটা বন্ধ করে রাখি, তার জন্য বাইরে আসার পরে পুরা অস্বাধীন, দেখো এ ফরবে ফরবে ফরবে। ঠিক আছে বন্ধুরা, আমি এবার যাব ঘরে, ঘরে যাওয়ার পরে দেখি আমার বর কী নিয়ে এসেছে, সবজি টবজি দেখব, দুপুরবেলা কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি পরে দেখা হবে বন্ধুরা। এ বন্ধুরা, আমার মেয়েকে স্নান টান করে শুয়ে দিয়েছি, দুধ দুধ বিস্কুট খেয়ে শুয়ে পড়েছে, এই যে এদিকে বরমশাই কোথায় গেল, এই যে ঘুমাচ্ছে। আমি দুপুরের বারটা বসিয়ে দিলাম, আমার বর কী কী সবজি নিয়ে এসেছে, তোমাদেরকে
কি রান্না করবো? নিয়ে এসেছে, প্রথমেই হচ্ছে ধনিয়া পাতা, এই যে বাদ বসিয়ে নিয়েছি। কি হচ্ছে ক্যামেরা? তারপর হচ্ছে পালং, পালং সরি পালং শাক, এই যে পালং শাক। শুকনো মাছ, তারপর হচ্ছে কোয়াশ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু, এবার কি রান্না করবো দেখি কি করি। ও মা, ময়না আমার মেয়ে উঠে পড়ে, বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে সবজিগুলো রেখে দিচ্ছি। আমাদের এখানে দূরে টুরি নেই, আমরা এখানে ভাড়া থাকি, তার জন্য কিছু কিনি নি বন্ধুরা। এরকম আমি নিচে নিচে রেখে দিই সবজিগুলো, আর তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি বন্ধুরা, কেন জানো? যেই আমি ক্যামেরাটা অন করে দিই, সেই আমার মেয়ে এসে ক্যামেরাটা অফ করে দেয়। আজকে কী করেছে, আমার ফোনটা ওর হাতে ছিল, সব আমার ভিডিওটা ডিলিট করে দিয়েছে বন্ধুরা। তার জন্য আমাকে এখানে ভিডিওটা শেষ করতে হলো বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে, টাটা, বাই বাই।